দমদম ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা আসছি ও ব্যারাক সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেবে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কিছু দূর গেলেই বো ব্যারাক পড়বে। গাঙ্গুলি স্ট্রিট থেকে যেটা আমরা ঢুকলাম সেন্ট্রাল স্টেশন থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, তারপর এই হচ্ছে বো রোড। এই সামনে বিভিন্ন আলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বো ব্যারাক। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশ সোলজাররা ব্যারাক হিসেবে এখানে থাকতো, ব্যারাক করে। কিন্তু কালক্রমে বিশ্বযুদ্ধ শেষ, তারপর ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার আগে এইখানকার অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিদের মধ্যে ভাড়া হিসেবে এই জায়গাটাকে দিয়ে গেছিল। মোটামুটি 132টা ফ্যামিলি এইখানে থাকতো সেই সময়। এই হচ্ছে বো ব্যারাক। দূরের লাইটিং দেখা যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ঝাপসা ঝাপসা লাগছে, সামনে যাই বুঝতে পারবো এটা কেমন। আজকে এখানে 24শে ডিসেম্বর বলে এখনও সেরকম ভিড় চোখে পড়ছে না, কিন্তু আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিনের দিন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। এখানে বিভিন্ন ইন্ডিয়ানরা থাকে, তারা নিজেদের মতো করে এখানকার বড়দিন পালন করে। যেহেতু এখন আর বড়দিন শুধুমাত্র খ্রিস্টানদের উৎসব না, এখন বাঙালিরাও মানে আমরাও এখানে আসছি, প্রচুর বাঙালি বেশি দেখা যাবে এখানে। এই হচ্ছে আমরা এসছি বোগারা, সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি একটা খাদ্য মেলা টাইপের বসেছে, ভালো এখানে ঘোরাও হবে আর কিছু খাওয়াও হবে। ঢোকার সঙ্গে সঙ্গে সেই কলকাতা বিখ্যাত পকোড়া। আজকেও কিন্তু খুব একটা ভিড় কম না। এখানে আবার একটা জি টিভি নাকা চ্যানেলে একটা শো হচ্ছে, জি বাংলা। এরা প্রচুর আলো লাগানো, লাইটিং। এখানে বিখ্যাত দোকান প্রায় 100 বছরের উপরে জেএন বড়ুয়া। এখানে ছানার কেক, এমনি কেক সব পাওয়া যায়। এই জেএন বড়ুয়াতে আমরা লাইনটা দেখুন, এখন সবে সন্ধে 5:30 বা বিকেল 5:30 লাইনটা দেখুন। এখানে দেখতে হবে কী কেক পাওয়া যায়। সবে 5:30, এখনই নাকি জয়েন বড়ুয়ার সব কেক শেষ। এখানে এখন প্যাটিস ট্যাটিস জাতীয় জিনিস বিক্রি হচ্ছে, আর ছানার কেক আছে। আমরা এখান থেকে ভেবেছিলাম একটা কেক নিয়ে যাব, কিন্তু না, আজকে আর সেটা হলো না, মানে এই বছর আর হলো না। আরেকটা গলিতে ঢুকলাম, একটা জিনিস বুঝলাম, সব মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই কালচার আমাদের সাথে কিছুতেই ম্যাচ করবে না, অসম্ভব ব্যাপার। এখানে না আছে কিছু দেখার, না আছে কিছু করার, সব ছেলে মেয়েরা সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে তাও বুঝতে পারছি না। এখানে একটা চার্চ মতো কি আছে। এখানে আরেকটা এখানে শোনা যাচ্ছে, বিভিন্ন লোক ছবি তুলছে। এটা ক্রিসমাস ট্রি। মোটামুটি ব্যারাকটাকে সাজানো হয়েছে। এটা আবার একটা কিরম কি পার্ক যেন, নালন্দা পার্ক। উদ্দেশ্যহীনভাবে ঘোরা, শীতকাল বলে তবু লোকে ঘুরছে, গরম হলে ফুল পাগল হয়ে যেতাম। আমরা ধীরে ধীরে বো ব্যারাক থেকে বেরিয়ে যাচ্ছি, চূড়ান্ত বোর হয়ে বো ব্যারাক থেকে খুব হতাশভাবে বেরোচ্ছি। এই দিকে রাস্তা আছে, আমরা এদিক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাবো বো রোড দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এখানে একটা জিনিস দেখলাম, মানে অত্যাধিক যে রোড সাইডে যে কেক বিক্রি হচ্ছে রাস্তায়, খুবই পাতি, হোমমেড কেক, 1 পাউন্ড কিনা সেটাও বুঝতে পারলাম না। দাম চাইছে 400 টাকা।
ওর থেকে ভালো কেক তো আমরা নাহুংস বা এলাকায় মঙ্গিনিস বা যা আছে সেখানেও পেয়ে যেতাম নাকি। এবার ধীরে ধীরে আমরা বৌব্যারাক থেকে বেরোচ্ছি। আমরা জানি ভিডিওটা আপনাদের কারোরই ভালো লাগবে না, কারণ আমাদের ভিডিওটা করতেই ভালো লাগেনি, তাহলে আপনাদের ভিডিওটা কী করে ভালো লাগবে বল। তাও যদি ভালো লাগে লাইক করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।